सारा जहान आलोकित होयेछे अस्सलातु वस्सलामु अलैका अस्सलातु वस्सलामु अलैका মানুষের অন্তরটা কতটুকু পরিষ্কার
অনুসরণ করতে কতটুকু সুন্দর হলো ওই অন্তর দিয়ে যদি মন থেকে যদি আল্লাহকে পাওয়ার চেষ্টা করে একটু তারে যদি কোনো নবীর যুগে ইতিহাসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করেন ও বেলাল আমার নবীর মহব্বত তোমাকে কতটুকু সম্মান দিয়েছে হযরতে বেলাল কি বলবে ও তোমাকে মানুষ নবী ও তোমার মানুষ আমি বেলাল যখন মক্কার মধ্যে সবচেয়ে মহত্তম ছিলাম যখন সবচেয়ে অভিজ্ঞ মানুষ ছিলাম দুনিয়ার যখন কোনো মানুষ আমাকে তেমন সম্মান দিত না তেমন গুরুত্ব দিত না আমি ছিলাম কালো পাখি একজন গোলাম মানুষের বাড়িতে কাজ করতাম মানুষের আমার সাথে যেন পাপ করতাম নেড়ে ব্যবহার করতাম দুনিয়াতে নাই কোনো সম্মান হয়ে কিছুই ছিল না কিন্তু আমার নবীর কর্মে আসার কারণে আমার নবী আমাকে ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে আমি আমার
উদ্দেশ্য এবং সাবজেক্ট বিষয়বস্তুকে রেখে আপনাদের সামনে আসছি। ধৈর্য আছে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। বিশেষ করে আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যারা আজকে মাহফিলে আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, সর্বশেষ যারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হতে চলেছেন, আমরা সবাইকে কবুল করুন সকলে বলে আমি নমাজ পড়লে কেমন হতো সুবহান
আমি
পৃথিবীর সমস্ত মানুষ যখন চিন্তাতে পড়ে যায় পেরেশানিতে পড়ে যায় একমাত্র যে জিনিসটা মানুষকে করে মানুষের মন মানুষের হৃদয়কে শান্ত করতে পারে সেটাই হচ্ছে কোরআন ওই যে তুলিয়া তারিখ আর এরকম ভাবে আল্লাহ শেষ পর্যন্ত মানুষের